সুন্দর এবং লাইটিং করছে, সুন্দর সুন্দর লাইটিং করছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বন্ধুদের সাথে এখানে চলে আসছি। দিস ইজ আমিনুল ইসলাম শুভ হিয়ার টুডে। দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসছি ধানগড়া ক্যাফে ফাস্টফুড, এখানে জনপ্রিয় একটা ফাস্টফুড। এখানে আমাদের এলাকায় এই ফাস্টফুডটি নতুন তৈরি হয়েছে এবং নতুন এরা বিজনেস করতেছে। মানে আমাদের এলাকায় এই ফাস্টফুডটা আসলে কি বলবো, অনেক জনপ্রিয়, অনেক লোকজন এখানে আসে এবং এখানে আসে ক্যাপি খায় এবং গ্রিল এবং নান, মানে এখানে এ টু জেড পাওয়া যায়। দেখতেও অনেক সুন্দর। আমরা ফ্রেন্ডসরা কয়েকজন মিলে চলে আসছি। দিস ইজ মোরসালিম, দিস ইজ ফরিদুল ইসলাম, হি ইজ মাই এসএসসি ব্যাচ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। হি ইজ এ জব হোল্ডার, হি ইজ এ জব হোল্ডার অ্যান্ড ইট দিস ইজ দিস মোমেন্ট ইজ ভেরি রোমান্টিক, দিস প্লেস ইজ রোমান্টিক অ্যান্ড দিস সিচুয়েশন ইজ ভেরি রোমান্টিক। এখন আমি ভিতরে ঢুকবো, দেখতে পাচ্ছেন ক্যাফে, আমি ক্যাফেটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। আমি ক্যাফেটা এখন ঘুরে দেখাবো আপনাদেরকে। এই ক্যাফের একটা গেটটা অনেক সুন্দর এবং লাইটিং করছে, সুন্দর সুন্দর লাইটিং করছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বন্ধুদের সাথে এখানে চলে আসছি, ক্যাফের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ধানগড়া মডেল, ধানগড়া উপজেলা, উপশহরের একটা ক্যাফে। এখানে এই ক্যাফেতে অনেক রয়েছে, ন্যাচারাল মোমেন্টে এখানে লেবু গাছ রোপণ করছে এবং ফুল রয়েছে। অনেক লোকজন দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন এখানে খাওয়া দাওয়া করতেছে, ফাস্টফুড খাচ্ছে। অনেকগুলা শপ রয়েছে এবং অনেকগুলা রেস্টুরেন্ট এখানে রয়েছে, হয়তো বা ওইদিকে রেস্টুরেন্টগুলো রয়েছে। এখানে আম গাছগুলা, ক্যাফের যে গাছগুলো রয়েছে, ক্যাফের যে গাছগুলো রয়েছে এই গাছগুলো অনেক সুন্দর, ভালো লাগতেছে আমার কাছে দেখে। এখানে আম গাছ রয়েছে এদিকে ক্যাফে। এটা অনেক বড়, অনেক আগে যখন ছিল এটা অনেক ছোট ছিল, এখন বড় করেছে। এবং এখানে অনেক লোকজন, মানে আমাদের যে রায়গঞ্জ থানার লোকজন সবাই এখানে আসে, সবাই এখানে বসে এনজয় করে এবং তাদের ফ্রি টাইমগুলো স্পেন্ড করে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগে ওটু ছবি তুলি, তারপর তোর দিয়ে দেখি নিবাস করছি দেখ। প্রতিটা কামের মধ্যে ডিস্টার্ব ভিডিও করতেছো? হ্যাঁ, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। একজন ডিম পোলাও আর একজন মোরগ পোলাও, ফরিদুল ক্যামেরাম্যান।